মাছ চাষি ভাই বোনেরা আশা করে আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয় গ্রীষ্মকালে কিভাবে আপনারা মাছ চাষ করবেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে এবং আপনারা যারা এয়ারটারের মধ্যে দিয়ে গ্রীষ্মকালে আপনারা মাছ চাষ করছেন আপনাদেরকে আমি শীতকালীন অনেক ভিডিওর উপরে টিপস দিয়েছি গ্রীষ্মকালে আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে আমাদের দেশের যে তাপমাত্রা এখন আমাদের এশিয়া মহাদেশ সহ বিশ্বের অনেক দেশের তাপমাত্রা এখন অনেক হাই অবস্থায় আছে আমাদের মাছ চাষের জন্যে তিরিশ বত্রিশ তাপমাত্রা সর্বোচ্চ আমাদের গ্রহণযোগ্য কিন্তু আমাদের আবহাওয়াটা এখন পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিভিন্ন এলাকাতে উঠে যাচ্ছে এইটা আমাদের জন্য ভেরি প্রবলেম এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই প্রবলেমগুলো আমাদের প্রকৃতির কারণে ঘটতেছে আমাদের পুকুরের পানির স্বাস্থ্য কিন্তু আমাদেরকে ভালো রাখাটা একটি চ্যালেঞ্জিং বিষয় কেননা পানি হলো মাছের টোটাল আবাসন আর এই পানির স্বাস্থ্যকে কন্টিনিউয়াসলি রিডিউস করে পানিকে একটি মানসম্পন্ন মাছ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে হলে আমাদেরকে যেমন মাসিক চুন লবণের ডোজ করা এবং এরেশন চালানো এটা আমাদের বিকল্প নয় এটা আমাদেরকে করতেই হবে হবে করতেই হবে এটা করার জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যখন আমাদের তাপমাত্রা বাড়তেছে দিনের আলোতে তখন আমরা কিছু সময়ের জন্য মেশিনগুলোকে চালাবো এবং কিছু সময়ের জন্য আবার বন্ধ রাখবো কেননা এই পানিগুলো ও বাতাসের সঙ্গে মিশবে এবং পানির নিচের অংশ থেকে উপরে যখনই উঠবে তখন এই পানিগুলো উপরে এবং নিচের পানি বাতাসের সঙ্গে মিশে তাপমাত্রার অবস্থানটা কমবে এবং আপনারা জানেন যে পানির যে স্তর আছে সেই স্তরের উপরের অংশে তিন ভাগের এক ভাগ পানি এই রোদের তাপমাত্রায় আগুনের মতো গরম হয়ে যায় এটা কিন্তু অক্সিজেন ধারণ ক্ষমতা হারায় কারণ আমরা জানি যে সূর্যের আলো থেকে সালো মধ্যে দিয়ে সানরাইজ টু সানসেট সূর্য ওঠা থেকে ডুবো পর্যন্ত অক্সিজেন পানিতে রিজার্ভ যে অক্সিজেনটা মাছ চাষের জন্য দিনের প্রয়োজন সেটা তারা স্বাভাবিক অবস্থায় গ্রহণ করবে এবং সেটা রাত্রিবেলাতেও এই অক্সিজেন রিজার্ভ থাকবে সকল ধরনের প্ল্যাংটন বলেন এবং যে উদ্ভিদ কণা পানি কণা থেকে আরম্ভ করে আমাদের যে অন্য অন্য পোকা মাকড় এবং পানির যে জীবগুলো বাস করে কাঁকড়া কুচে সাপ ব্যাংক শামুক ঝিনুক থেকে মাছ তো আসে সবাই কিন্তু এই অক্সিজেনটা গ্রহণ করবে এবং আমাদের দিনের বেলাতে অক্সিজেনের লেভেলটা কিন্তু অত্যন্ত স্ট্রিক্টলি চিন্তা করতে হবে যে স্বাভাবিকভাবে যেন পানিতে সূর্য ডুবা রাগ পর্যন্ত ধারণের ক্যাপাবিলিটিটা পানিতে বেশি তৈরি হয় যে প্রবলেমটা শীতকালে তার উল্টোটা ঘটে গরমকালে তাপ দাহ বেশির কারণে সেইটা ঘটে আর খাদ্য নষ্ট হওয়া পচন হওয়া এগুলো তো ইয়ারেশন পুকুরগুলোতে রিডিউস হয় না ইয়ারেশন থাকলে সেগুলো রিডিউস হয় এবং সেগুলো খাদ্য রূপান্তরিত হয় আর প্রচণ্ড গরমের সময় আমাদের মাছের খাবার আগ্রহগুলো হারিয়ে ফেলে এই সময়গুলোতে আমরা যদি পারি কিছুটা বিকালের দিকে সকালের দিকে তারপর সময়ের দিকে আমরা যদি ভূগর্ভস্থ পানি তোলার ব্যবস্থাপনা থাকে সেখান থেকে আমরা কিছু ঠান্ডা পানি দিয়ে পানির সেমালিটি তাপমাত্রা থেকে আমরা একটি নিয়ন্ত্রণ পর্যায়ে রাখার জন্য অত্যন্ত চিন্তাশীল অবস্থা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের মধ্যে দিয়ে চেষ্টা করতে হবে আমরা হায় হতাশ করে বাইরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু পুকুরগুলোর দিকে আমরা খেয়াল করছি না কারণ পুকুরগুলো কিন্তু আমাদের এক একটা পুকুর এক একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং আমাদের দিনের বেলাতে এরেশন মেশিনটা গ্রীষ্মকালে বেশি চালাইতে হবে রাতের বেলাতে কম চালাইতে হবে মনে রাখতে হবে যে আমাদের দিনের বেলাতেই গ্রীষ্মকালে এরেশন মেশিনের চালানোর পরিমাণ পরিধি বাড়াইতে হবে এবং মাছ চাষকে একটি সুন্দর গতিশীল এবং নিরাপদ ব্যবস্থাপনা পানির যে স্বাস্থ্যগত দিকগুলো সেগুলোকে কন্ট্রোল রাখাটাই এখন গ্রীষ্মকালে সময়ের চ্যালেঞ্জ এটাকে আমার এই কথাগুলো থেকে আপনাদের কথাগুলোই আমি বলছি আপনারা ভেঙে নিয়ে আরও নতুন কিছু উদ্ভাবনা আপনারা যোগ করতে সহায়ক হবেন করে আপনারা মাছ চাষকে সফলভাবে করবেন বলে আমি প্রত্যাশা রাখি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম